হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করবো নতুন রিলিজ হওয়া বাংলা ছবি আলাপের কেমন লাগলো আমার এই সিনেমাটা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে রিকোয়েস্ট একটাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখো পেমেন্দু বিকাশ চাকি তার আগের যে প্রিভিয়াস কাজগুলো যেগুলো রিসেন্টলি ধরো বা জি ফাইভের ওটিটি প্ল্যাটফর্মে এসছে বা সিনেমা হলে রিলিজ করেছে আমার কোনো ছবিটাই খুব একটা ভালো লাগেনি বরং আমি সেই ছবিগুলো অনেক বলতে পারো যে আমি হয়তো ক্রিটিক্যালি ছবিগুলোকে দেখেছিলাম তো খুব একটা এক্সপেকটেশন ছিল না উইদাউট এক্স এক্সপেকটেশন ছবিটা খোলা মনে দেখতে গেছিলাম যে কি হয় দেখি তো সেখান থেকে ফিরে এসে একটা কথাই বলবো যে ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট অ্যাটেম্পট কেন এই কথাটা বলছি তার পিছনে অনেকগুলো কারণ আছে তো দেখো প্রথমেই যেটা বলে দিই সেটা হচ্ছে যে ডেফিনেটলি এটা কিন্তু মাস ফিল্ম সেই অর্থে নয় যে শহর রাম সমস্ত জায়গায় ছোট ছোট সিঙ্গেল স্ক্রিনে একদম ঝড় তুলে দেবে এই সেই ধরনের ছবি নয় এটা একদম একটা কসমোপলিটান সমস্যার গল্প যে গল্প আজকে নতুন নয় বহু বছর ধরে বলে আসা হচ্ছে দুজন মানে পেন ফ্রেন্ডের গল্প বলা যেতে পারে যে একজন দুজনকে অথচ তাদের মধ্যে বন্ধুত্ব সেখান থেকে ভালো লাগা এবং প্রেম সেই ধরনের গল্প তো সেটাকে নতুন মোড়কে আজকের জেনারেশনের সমস্যার নিরিখে গল্পটাকে দেখানো হয়েছে দুজন চাকরি করে আইটি ইন্ডাস্ট্রিতে একজনের সকালে শিফট একজনের রাত্রের শিফট দুজনের ফ্ল্যাটমেটস কিন্তু একে অপরকে চেনে না কিন্তু তাদের বিভিন্ন ধরনের কমিউনিকেশন যে ফ্রিজের উপরে স্টিকার থেকে শুরু করে বিভিন্ন ধরনের কমিউনিকেশন থেকে তাদের মধ্যে একটা ভালোবাসা একটা সক্ষতা তৈরি একটা কেয়ারিং তৈরি হয় সেখান থেকে কীভাবে তারা ডিল করছে কি হচ্ছে তাদের জীবনে এই নিয়ে হচ্ছে মূলত এই সিনেমা তো আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে এই পুরনো কনসেপ্টটাকে সেফ তুমি আমরা দেখেছি হঠাৎ বৃষ্টিতে দেখেছি সেটাকে নতুন করে রিপ্রেজেন্ট করার জন্য ডেফিনেটলি হান্ড্রেড মার্কস মানে এই পার্টিকুলার গল্পটার জন্য দ্বিতীয় যেটা বলবো এই ছবিতে বেবেন্দ্র বিকাশ চাকির যে ব্যাকগ্রাউন্ডার অ্যাজ এ সিনেমাটোগ্রাফার তিনি কিন্তু প্রাণ ঢেলে এই ছবিতে কিন্তু দিয়েছেন মানে এই ছবিতে কয়েকটা শর্ট টেকিং আছে জাস্ট বলতে পারি আর কি যে যেগুলো রিসেন্ট বাংলা ছবিতে আমরা দেখি না একটা সিন আছে যেখানে নাম বাসে করে চলে যাচ্ছে এবং বাসের তলা থেকে একটা মানে ক্যামেরাটাকে একটা লোয়ার অ্যাঙ্গেল থেকে তার মুখের উপর দিকে প্যান করা হয়েছে এবং ওপর থেকে একটা এরোপ্লেন যাচ্ছে মানে এটা অসাধারণ ফ্রেমটা এবং পাশাপাশি ধরো ফ্রিজের দরজা বন্ধ হচ্ছে ফ্রিজের ভিতরে একটা নোটস লেখা রয়েছে ক্যামেরাটা ভিতরে তোমার সেট করা রয়েছে ইভেন মিমির যে ইন্ট্রোডাকশান সিনটা একটা পিওভি শট ক্যামেরাটা খুব মানে বলতে পারো অ্যাব্রাপ্টলি এদিক ওদিক করে ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন মিমি হেঁটে যাচ্ছে এটাই ভাবছি আমরা কিন্তু সাডেনলি গিয়ে দেখা যাচ্ছে লাইনের শেষে গিয়ে যখন ক্যামেরাটা এন্ড করছে সেখানে মিমি সামনে রয়েছে তো এই জিনিসগুলো এগুলো কিন্তু আমরা দেখেছি আমি ইভেন মানে মেনশেনের অনেক ছবিতেও কিন্তু এই ধরনের ক্যামেরা ওয়ার্কস আমরা লক্ষ্য করেছি তো সেই জিনিসগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে ক্যামেরা ওয়ার্ক ফান্টাস্টিক বলতেই হবে লাইট ওদের যে স্মোকিং জোনটা অফিসের সেইখানে লাইট যেভাবে ইউজ করা হয়েছে চোখে লেগে থাকার মতো তো এই যে টেকনিক্যাল জায়গাগুলো বেশ ভালো লগ্নজিতা সমলতা আচার্যর গান দুটো বেশ ভালো লাগছে শুনতে অনস্ক্রিন টাইমিং ওয়াইজ গানগুলো এত সুন্দর জায়গায় প্লেস করা হয়েছে এবং শেষের দিকে যে ব্যাকগ্রাউন্ড স্কোর যে টেনশনটা বিল্ড আপ করে যে ক্লাইম্যাক্সে গিয়ে সেই ব্যাকগ্রাউন্ড স্কোরটা অসাধারণ রয়েছে এই ছবিতে ট্রিমেন্ডেস আর একজনের কথা বলতেই হয় আমার তার নামটা আমি অ্যাজ এ মানে তার আর্টিস্টটা আমার নামটা জানা নেই সুখলাল চরিত্রে যে ছেলেটি কাজ করেছে এবং তার যে কমেডি টাইমিং এবং সাথে হচ্ছে যে তোমার এখানে বেসিক্যালি স্ল্যাপস্টিক কমেডি মানে এটাকে একদম বলবো না আমি যে সিচুয়েশনাল কমেডি বাট স্ল্যাপস্টিক কমেডি এত সুন্দরভাবে পুল আউট করেছে ছেলেটি একটি নন বেঙ্গলি বলতে পারে যে কেয়ারটেকারের ভূমিকায় অভিনয় করেছে দুর্ধর্ষ ফার্স্ট হাফটা মাতিয়ে দিয়েছে ছেলেটা ট্রিমেন্ডেস আমার দারুণ লেগেছে এই জিনিসটা মানে এই সব জিনিসগুলো হচ্ছে এই ছবির ডেফিনেটলি একটা বলতে পারো যে পজিটিভ সাইড এবং কিছু কিছু জায়গায় রূপক ব্যবহার করা হয়েছে যেমন এদের দুজনের নাম অদিতি মিত্র এবং পাবলো তো এ এম আর পি এম এইটা দিয়ে ডিনোট করা হয়েছে খারাপ লাগে একটা জায়গায় গিয়ে শেষের মানে ডিরেক্টর সেটাকে স্পুন ফিডিং করে বুঝিয়ে দেয় দর্শকদের কিন্তু আমার বুঝে নিতে সমস্যা হয়নি এ এম পি এম কেন বলা হচ্ছে কারণ একজন সকালে আসে রাত্রে বেরিয়ে যায় আরেকজন রাত্রে আসে সকালে বেরিয়ে যায় তো সেটাকেও ডিনোট করে আর কি এ এম পি এম দিয়ে এই জায়গাগুলো কিন্তু ছবিটা বেশ ভালো কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও ছবিটা কি অসাধারণ কোনো ফ্ল নেই এরকম নেই ডেফিনেটলি আছে কয়েকটা জায়গায় গল্পটাকে ডাইজেস্ট করতে সমস্যা হয় যেমন প্রথমবার যখন পাবলো ফোন পাবলো মানে এখানে আবিদার ক্যারেক্টারটার কথা বলছে সে যখন প্রথমবার ফোন করে তার ফ্ল্যাটমেটসকে সেই ফোনটা রিসিভ করে তার অফিসের কালিক একটি ছেলে কিন্তু সেই অফিসের কালিক ফোনটা রিসিভ করার পরে সে একটা মিথ্যে কথা বলে সেই মিথ্যে কথা বলার পিছনের মোটিভেশনটা কি সে কেন মিথ্যে কথা বলবে তাকে কি আগে থেকে শিখিয়ে রাখা হয়েছে সেটা কিন্তু কোনো জায়গায় দেখানো হচ্ছে না দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে আজকের যুগে যখন এরা আইটি সেক্টরে চাকরি করে এরা ফ্ল্যাটমেটসের একজন আর পরজনকে খুঁজে পাচ্ছে না তাদের নাম জানতে পারছে না তাদেরকে দেখার একটা ইচ্ছে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছে না তারা সোশ্যাল মিডিয়া কেন ট্রাই করলো না হতে পারে এক্সিস্ট করে না সোশ্যাল মিডিয়ায় হতে পারে কিন্তু অ্যাটেম্পটাই করলো না কেউ চেক করারই চেষ্টা করলো না এই জায়গাগুলো একটু ডাইজেস্ট করতে আজকের সময় একটু ইয়ে হয় তবে ডেফিনেটলি সিনেম্যাটিক লিবার্টি বলে একটা কথা হয় সেখানে দাঁড়িয়ে কিন্তু এই জিনিসটা ডেফিনেটলি ইগনোর করাই যায় সেটা করতেই পারি কিন্তু যে জিনিসটা ইগনোর করা যাচ্ছে না এই ছবির ক্ষেত্রে সেটা হচ্ছে আবির সাথে মিমি এবং স্বস্তিকা এদের যে একটা এজ ডিফারেন্স এবং এই ক্যারেক্টারটা এদের মধ্যে যে ইয়েটা এটা কিন্তু ভীষণভাবে চোখে লাগছে আবির দা স্ট্যান্ড মানে স্ট্যান্ড ডেলোন যদি যখন পারফর্ম করছে তাকে ভালো লাগছে এই ক্যারেক্টারটার ক্রাইসিস একটা আইটি সেক্টারের ছেলে সে এই জিনিসগুলো ভালো কিন্তু যখন ওয়েন ইট কামস টু দি রোম্যান্স পার্ট ইভেন যখন স্বস্তিকার সাথে ওয়ান টু ওয়ান কনভারসেশান যখন হচ্ছে তখন কিন্তু ভীষণ মিসম্যাচ লাগছে এদেরকে অ্যাজ এ কাপল মেনে নিতে ভীষণ অসুবিধা হচ্ছে তো এই জায়গাটা মনে হয় ছবির সব থেকে উইকেস্ট পার্ট যে এই যে মিমির সাথে আবিরের বা ধরো এখানে আবিরের সাথে স্বস্তিকার এই যে জুটিগুলো এই জুটিগুলো ঠিকমতো ওয়ার্ক করছে না এইটা ছাড়া বাকি ওভারঅল ছবিটা কিন্তু খুব চকচকে প্রেজেন্টেশন প্রোডাকশান ভ্যালু খুব ভালো ছবিটা দেখে মনে হচ্ছে খুব মানে স্ট্যান্ডার্ড একটা কাজ হয়েছে ওভারঅল আমি বলবো একটা এনজয়েবল কনসেপ্ট অনেক দিন বাদে একটা পুরনো কনসেপ্টকেই নতুনভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং এখন এটা কিন্তু একটা গ্লোবাল সমস্যা তো মানে বেশিরভাগ ডিভোর্সের কারণ হচ্ছে এই ধরনের ল্যাক অফ কমিউনিকেশানস তো এই জায়গাটাকে খুব সুন্দরভাবে অ্যাড্রেস করা হয়েছে ভালো মেসেজ রয়েছে ছবিটায় ডেফিনেটলি আপনারা হলে গিয়ে দেখুন ছবিটা দেখে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে আপনাদের কি টেক এই ছবি নিয়ে যদি আমার এই ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে তেল দেন বাই বাই